সামাজিক যোগাযোগ মাধ্যম আরও সতর্কভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মত প্রকাশের মাধ্যমে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। রোববার আপিল বিভাগে একটি জামিন শুনানিতে একথা বলেছেন প্রধান বিচারপতি। বঙ্গবন্ধু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিলেটের গোলাম সারওয়ারকে হাইকোর্টের দেয়া জামিন শুনানিতে এসব কথা বলেছেন প্রধান বিচারপতি। পরে আসামি সারওয়ারের জামিন বহাল রাখে আপিল বিভাগ।